যেই বাউলাইল ওই সি মুরগির 40টা মোটা তাজা হাতি দিয়া রিজিক দেয়, যেই বালি শত হাজার নীল তিমিরে প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছের খাদ্য দেয়, ওই মাওলার কাছে মাছ আপন নাকি বান্দা আমরা আপন? তাহলে রিজিকের জন্য পাগল হইলা কেন? গর্তের পিপিলিকাও কোনো দিন না খাইয়া মরে না, তুমি কেন না খাইয়া মরবা? এই ভয়টা কেন আসছে? এই ভয় না কইরা যদি দিলটাকে সোজা কইরা মাওলার কাছে কান্তা, গ্রামীণ ব্যাংকার লোন উঠাইয়া চায়ের দোকান দেওয়া লাগতো না, আমার আল্লাহ ফেরেশতা দিয়া বরকতের রিজিক পাঠায় দিতে। যেই মাওলা মাছের খাওয়ায় আমগো খাওয়াইবে না? আমরা আল্লাহর ভালোবাসার পাত্র, আমগো ছাড়া আল্লাহর ভালোবাসার পাত্র আর কোন প্রাণী নাই। অথচ আমরা কুত্তার থেকেও ভাগল, কুত্তা এরকম ভাগল না খাওয়ার লেগে। গাছের ভিতরে আম হইছে, লিচু, আম, আল্লাহকে একটু জিব্বাটার ভিতরে রাখ, বের করিস না। কেন? এক মাস পর আমি নিজে পাকায় দিব, তুই সিরা খাবি, শরীরটা তাজা হইব। কুত্তা মার্কা জিব্বাওয়ালা রাখা না, হবে না, না সম্ভবই না। কথা কি ওরম কয়, গাছের ভিতরে মার, একেবারে গাছের ভিতরে মাইরে দিছে, মেডিসিন আছে না নাই মানুষ? এজন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলিয়াও দিছেন, ইন্নাল ইনসান আলি রব্বিহি, মানুষ বড় নিমক হারাম, নিজের ক্ষতি নিজে করে কেমন মানুষ। দোকানে যাই ভেজাল, তেল কিনবো ভেজাল, মাছ বাজারে যাব ভেজাল, ফল কিনতে যাব ভেজাল, পুরা মানুষটার ভিতরে ভেজাল, মসজিদে যাব ভেজাল, নামাজের পরে জুতা নাই, ঠিক নেই, ধরা খাইলে কয় টেস্ট করলাম, আর ধরা না খাইলে গেছি গে। এরে যুব কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? মায়ার নবীরে ভালো করিয়াছি নো, কেমন একজন নবী পাইছো বাবা, এখনো নবীরে চিনতে পারো নাই? রহমতের নবী আমার, এমন একটা জমিনে আসলেন মানুষগুলো নারীদের পছন্দ করে না, কন্যা হলেই মারিয়া ফেলায়, আপন বাবা আপন কন্যাকে মেরে ফেলে। আল্লাহ কয় সন্তান আমি দে, আমার নবী আপনার নবী, রহমতুল্লিনা আলামিন, যার কোনো তুলনা যার কোনো গুণা, কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারার দিকে একটা নজর দিলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায়, এমন মায়ার নবী, যেই নবী রাস্তা দিয়া চলতেছেন জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম দেয়, সুবহানাল্লাহ, কেমন একজন নবী পাইছো, যেই নবীর কারণে আজ আমি হাফিজুর রহমানের সম্মান, আজ 1500 বছর হয়ে গেল আমার নবী নাই, রওজা মুবারাকে জিন্দা নবী, হায়াতুন নবী, নামাজরত অবস্থায় আছেন, আমার আল্লাহর মারেফতের মজা নিতেছেন, কিয়ামত পর্যন্ত নিবেন, কোথায় আছেন? রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারা। মায়ার নবী নাই, কিন্তু নবী চ্যালেঞ্জ দিয়া দুইটা জিনিস রেখে গেছেন, ও উম্মত, আমি দুই জিনিস রাখিয়া গেলাম, ধৈরা রাখ, ঈমান যাবে না, সম্মানও যাবে না, একটা হলো কোরআন আর একটা হলো মদিনার নবীর আদর্শ সুন্নত। আজকে এই দুইটা জিনিস যার কাছে আছে, সারা দুনিয়ার দুশ্মনেরা দুশ্মনী করে কিন্তু তার ঈমানও যায় না, সম্মানও নষ্ট। আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাই দিছি, মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ, কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাই দিছে, দেখ আমি আল্লাহর কোরআন ধরলে আমি তারেও ধরে রাখি, কোরআনের ইজ্জত দিলে আমি তারেও ইজ্জত দিই। কোনো হুজুর ভিক্ষা করছে করোনায়? শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার শিক্ষিত, বাবারে করোনায় পাইছে, এখন করছে কি জানেননি, এত মাস্ক লাগাইয়া লাইছে, ট্রিপল মাস্ক,
ট্রিপল মাস্ক লাগাইয়া বাবায় করোনা আক্রান্ত, কাছেও যায় না ভয়। এলাকার গরিবের কিছু টাকা দিয়া কয় লাশটারে রাস্তায় ফালাইয়া দে। খেয়াল করিস যুবকেরা, ওই টাকার লোভে পড়িয়া বাবার লাশ রাস্তার ধারে ফালাইয়া দিছে করোনা। কুলাঙ্গার দুইটা শিক্ষিত সন্তান দরওয়াজা জানালা লক করে দিল, জানালা দিয়া তাকাইয়াও দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই দেশের ইতিহাস ভুলিস না, এই দেশের শত শত করোনার লাশ। আমার দেশের কিছু পুলিশ ভাইরা, অধিকাংশ টুপিওয়ালা ওলামায়ে কেরাম হুজুরেরা এই করোনার লাশগুলো কাঁধে নিয়েছেন, গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়াইছেন, কবরে দাফন করছেন। এত লাশ দাফন করছেন হুজুরেরা, একজন হুজুরেও করোনায় মরে নাই। এখনো মাস্ক লাগায় এইরকম ট্রিপল মাস্ক লাগাইয়াও তো আল্লাহ যারে ধইরা নিয়ে গেছেন কেউ রাখতে। যমুনা গ্রুপের মালিক টাকার বালিশ বানায়া করোনা আক্রান্ত কয় আমারে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নে, কত হাজার কোটি টাকা চাও নিয়ে যাও, আমার করোনার থেকে প্রাণটা ভিক্ষা দাও। তিনটা সাদা কাফনের বাসিন্দা হয়া কবরে চলে গেল। আজকে তার সন্তানেরা বাবার টাকা পয়সা আনন্দে মাতোয়ারা হয়ে আছি, বাবার খবর কবরে আর নেওয়ার সুযোগ না। ও যুবক, আল্লাহর কোরআন নবীর আদর্শের কারণে এত সম্মান, আমি কিন্তু তোমাকে একবারও বলি নাই মাদ্রাসায় আসো, স্কুল বন্ধ করে দাও, চাকরি ছেড়ে দাও, তাবলিগে যাও একবারও কিন্তু বলি নাই। বরং আমি সাহস দিয়া গেলাম, ও সরাইলের আমার কলিজার যুবকেরা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও, দোয়া করি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি বেয়াদব হইবা না। তোমার আচরণে কোনো আলেম যেন কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায়। কারণ তোমার ব্যবহারে যদি মা বাবা কষ্ট পায়, আমার আল্লাহ তোরে তওবা করলে মাফ দিবে না, মা বাবা মাফ না দেওয়া পর্যন্ত। শিক্ষক যদি কষ্ট পায়, শিক্ষক ক্ষমা না দেওয়ার আগে আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক, বান্দার হক। বড় কঠিন জিনিস, মুরব্বীর কষ্ট গেলে মুরব্বী ক্ষমা না দিলে ক্ষমা হবে না, আলেম ওলামা ক্ষমা না দিলে আল্লাহও ক্ষমা করবেন না, বান্দার হক। ও যুবক বাবারা, তুমি ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ার হও, আল্লাহর কাছে দোয়া করি, তবে সম্মানের সাথে জীবন চালাও। আজকে আমরা এমন সম্মানে আল্লাহ আমাদের রাখছেন কল্পনাও করা যায় না। ওরে সম্মান আল্লাহ যদি দেয় কোনো সার্টিফিকেটও লাগে, তুমি সার্টিফিকেট দিয়ে কি পাইছো আর আমরা সার্টিফিকেট ছাড়া কি পাইছি? তুমি দাড়ি বাদ দিয়া, টুপি বাদ দিয়া, নবীর আদর্শের নামাজ বাদ দিয়া বলো আমগো দাড়িওয়ালা টুপিওয়ালার থেকে কত উপরে উঠছো বলো। কয় হুজুর আপনার বেতন কত? কয় বেতন হলো মসজিদে 10,000, বাকি কত? কয় 6 মাস। কয় আমার বেতন তো 30, তাহলে আপনার উপরে আছি না, চিউ পরে আসো, এটা বাসার ভিতরে গেলে টের পাওয়া যাইব, বউ যখন মুড়া ভিসে হাতে ল, শান্তি নাই। ডান হাতে নিয়েছ 30, বাম হাতে হারাম নিয়েছ 20, হালাল হারাম এক জায়গায় কইরা পুরা টাকা হারাম বানায় ঘরটারে জাহান্নামের টুকরা বানাইছো। স্ত্রী দিয়াও শান্তি নাই, মনের শান্তি ছেলে মেয়ে দিয়াও নাই। ওরে আল্লাহর বান্দারা, তোমার ঘরে খানেওয়ালার সংখ্যা কম, হুজুরের ঘরে খানেওয়ালার সংখ্যা বেশি, কারণ তারা তো ট্যাবলেট ব্যবহার করে না, তারা নবীর হাদিস ব্যবহার করে। নবীর হাদিস পাইছি, ওই বংশের মাইয়া বিয়া করবা যেই বংশে সন্তান বেশি হয়, কারণ কেয়ামতের ময়দানে আমি মুহাম্মদ শেষ নবী, অন্য নবীর উম্মতের তুলনায় বেশি উম্মত নিয়ে গর্ব করে জান্নাতে যাব। নবীকে উম্মত বাড়াও, তুমি নবীর সাথে চ্যালেঞ্জ দিয়ে ট্যাবলেট খেয়ে কমাও, তুমি নবীরে কি ভালোবাসো? রিজিকের মালিক আমার আল্লাহ, তোমার এত টেনশন কেন?
আল্লাহ রিজিক দিয়েছেন, করোনায় আল্লাহ না খাইয়া না খাওয়াইয়া মারেন নাই, অতএব কেন পেরেশানি হয় করতেছ রে বাবা? আল্লাহ তাআলা বরকতি খানা দেয়, বরকতি খানা মানি 10,000 টাকা আরামে খানা কয় কেমনে, একজনে 3 প্লেট খাইয়া কয় আরও আধা প্লেট দে, আর আল্লাহর বরকতি যারা পায় তারা 1 প্লেটের 3 জনে খাইয়া কয় আর লাগবে না, এর নাম বরকতি খানা। এর নাম কি দেখেন না, ঘরের মধ্যে সদস্য এক একজনে যেই পরিমাণ খায়, চাউল আনে নাই নাই নাই, পাতিল খালি, মেহমান আইলে কি করার কয় খাইতে বইয়া সব শেষ, ডিম বাজা ছাড়া উপায় নাই, আর ইমাম সাহেবের ছোট একটা বাড়িতে খানা দেয়, এও লাগে না। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী এই খারাপ মানুষের মাঝে আইসা, নবী জীবনের 63 বছর হায়াতে কোনোদিন একটা গালি দেন নাই, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে কারো গালির জবাব আমার নবী দেন নাই, চোখ দুইটা গরম করে নবী কারো দিকে তাকান নাই, নবী এমন হাসি মুখের ব্যবহার মক্কার মানুষ এত দামি হয়ে গেল, আল্লাহ জিব্রাইল আমিন পাঠাইয়া লিস্টি দিয়া কয় নবীরে গিয়া বলো এই লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন ঘোষণা দিয়া দেয় লিস্টির মধ্যে যাদের নাম সবাই জান্নাতি, মক্কার এই খারাপ মানুষগুলো জান্নাতি হয়ে গেল। মাত্র ব্যবধান কত কয় 13 বছর, কয় বছর 13 বছরে এই খারাপ মানুষগুলোকে নবীর আদর্শে ভালো বানায় ফেললো, জান্নাতের টিকিট এসে গেছে, নবী বেতের বাড়ি দিছেন গালি দিছেন, তা আপনি গালি শিখলেন কোথার থেকে? নবী কোনো দিন গালির জবাবও দেন নাই, চোখ গরম করে তাকান নাই, মাত্র 13 বছরে জান্নাতের টিকিট পেয়েছেন সাহাবায়ে কেরাম, আপনার আদর্শ কই, রসুলের আদর্শ কই? রহমতের নবী আইসা বলেন নারীদের উপরে অত্যাচার চলবে না, নারীদের সম্মান বাড়ায় দিতে হবে, আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ নিজে নবীর মাধ্যমে সম্মান বাড়ায় দিলেন, নবী 25 বছর যুবক বয়স, 40 বছরের নারীকে কথা বলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন, দুইজন স্বামী আগে চলে গেছেন, তৃতীয় স্বামী হিসাবে নবী আসলেন, যৌবনের তারণা, এ বিধবা নারীরে নবী বিয়া করছেন যৌবনের তারণা, এই যে কুলাঙ্গারের বাচ্চাগুলো রসুলের বিবাহ নিয়েও বাজে কথা বলে নাস্তিকের গোষ্ঠী। নবীর প্রথম বিবাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে, দুইজন স্বামী বিদায় হয়ে গেছে, এরপরে আমার নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছরের রমণী, আমার নবীর বয়স মাত্র 25, আমার নবী বিধবা নারীর বিয়া করে প্রমাণ করলেন নারীর সম্মান ইসলাম দিয়েছে, আর কেউ দেয় নাই, দিতে পারবেও না। এরপরে নবী এই মায়ের থেকে 4 কন্যা পাইলেন, কয় কন্যা? একটা ছেলেও নাই। নবী গয় ও দুনিয়ার মানুষ, আমি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী, আমার একটা ছেলে নাই। মক্কার কাফের মুশরিকরা অলিতে গলিতে ঘুরে আর কয় মুহাম্মদের কোনো ছেলে নাই, মইরা গেলে ওর বংশ রক্ষার মতো কেউ থাকবে না। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার। নবীর এই অপবাদ দিছে আল্লাহ, আয়াত নাজিল করে কয় নবী আপনার যদিও ছেলে নাই, বংশ রক্ষার জন্য আপনার কাউসার দিলাম, এটাই যথেষ্ট, কাউসার দিয়ে আপনার ইজ্জত রক্ষা হবে, কেয়ামতের দিনও হবে, আপনার বংশ সুনাম অক্ষুণ্ণ থাকবে। যদিও নবীর ছেলে নাই, কিন্তু নবীর রুহানি উম্মত এই পরিমাণ এখনো আছে, যদি নবীর পক্ষে স্লোগানে রাস্তায় নামাও, হাজারো লাখ কোটি আল্লাহর নবীর আশেকরা জীবনটা দিতেও রেডি। ফিলিস্তিনে দিতেছে না দিতেছে? আল্লাহর মহাব্বতে আমার কলিজার যুবকরা দাগ দিলে ওলামায়ে কেরাম ময়দানে নেমে আসবেন। নবী বলেন আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা, ও কন্যার বাবারা কন্যাদের ইজ্জত বাড়ায় দিলাম, যারা একটা কন্যা পাইবা নবী বলেন একটা জান্নাতের মালিক, যারা 2টা কন্যার বাবা হইবা 2টা জান্নাতের মালিক।
আর কন্যা হইয়া কষ্ট পায়, ওই কপাল ভরা তোর পাঁচটা ছেলে এমন উপকার করবে না নিজের মাইয়া যেই পরিমাণ উপকার করবে। ছেলে কি উপকার করে? বাবারটা চুরি টুরি কইরা সর্বনাশ, বাবারে জেলে পর্যন্ত ঢুকাই দিছে, কোনো মেয়ে ঢুকায় নাই, কে ঢুকাইছে? ছেলে। ছেলের কারণে বাবারা ধরা, ছেলের কারণে মায়ের সম্মান কমে, ছেলের অপরাধের কারণে মা বাবা লজ্জায় সমাজে মাথা উঁচু করতে পারে না। হাজারে কয় ছেলে পাবেন বাবার ইজ্জত বাড়াইছে? কয়টা ছেলে পাবেন ছেলের চরিত্রের কারণে এলাকার মানুষ সন্তানেরও সম্মান করে, বাবারে সম্মান করে? কয়জন আছে? বর্ম অভিযোগ অভিযোগ মা বাবায় কয় হুজুর একটু দোয়া করেন আল্লাহ হেদায়ত দুক, না হয় ঘুমের ঘরে যেন খবর পাই ও চাক্কার তলে ফিরা রাস্তায় মরে রয়েছে। কত বড় কষ্ট বাবার অন্তরে থাকলে এই কথা বলে তুমি হাসো? কত বড় সন্তানের উপরে কষ্ট থাকলে মা বাবা এই কথা বলে যে ও চাক্কার তলে ফিরে মরে যাক? আর মরতেও তো আছে, এই রোজার ঈদ, এই যে ঈদ গেল খালি মরতেই আছে। আর মরণের আর এক নতুন ফাঁদের নাম বাইক, ওটার উপরে উঠলেই খালি আগুন, পুরা বডি আগুন হয়ে যায়। এরপরে পিছনে যদি বিপরীত পার্স বসা থাকে তো আরো আগুন। আল্লাহ হেদায়াত দান করুন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আছে না, এরে আম্মা জান, এতক্ষণ সন্তানদের বেলায় যত গুণগান শুনাইলাম সবকিছুর মূলে কিন্তু আপনাদের অবদান, বাবার না মায়ের। মায়ের কারণে এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে মায়ের কারণে, মা ভালো সন্তান ভালো মায়ের আদর্শের কারণে। দুনিয়ার লাইনে হোক দিনের লাইনে হোক মায়ের কারণে সন্তান ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, মিম্বার চেয়ারম্যানের ব্যবহার ভালো, এর কারণ হলো মা বাবার ব্যবহার, মায়ের আদর্শ ভালো। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান নবী বাড়ায় দিলেন, আল্লাহ বাড়ায় দিলেন, ইসলাম বাড়ায় দিলেন, কারণ আপনারা যদিও নবী না, সব নবীদের মা আল্লাহ বানাইছেন, সব আলেম ওলামা পীর আউলিয়ার মা আল্লাহ আপনাদের বানাইছেন। ও পর্দার আড়ালের বোনেরা, আপনার মতো মা আর কয়জন পাওয়া যাবে? আপনি তো ভাগ্যবতী মা, আপনি কেমন মা জানেননি, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি আপনি একটা নারী, আপনি জানেন কেমন নারী আপনি? ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো দামি নারী আর কেউ নাই, আপনি ভালো সন্তানের মা, আপনার কারণে সন্তান দুনিয়াতে ভালো হবে, কোরআনওয়ালা হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোরআনটা পড়াইয়া পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন, সন্তান ডাক্তারি করার ফাঁকে ফাঁকে কোরআন পড়ে দোয়া করবে, আপনার সন্তানের ব্যবহার পাইয়া মানুষ আপনার জন্য দোয়া করবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে, পাঁচ বেলার নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নষ্ট করে না, নাই? ও আম্মা জানেরা, মাইকের আওয়াজ পাইতেছেন, আপনি কেন পারবেন না রে মা? কয়দিন দুনিয়ায় বাঁচবেন? এই যে দুই তিন দিন আগে খবর শুনছেন, 11 জন মানুষ নাকি 16 জন মানুষ একই গাড়িতে মারা গেছে। এই যে কয়দিন আগে আমগো বরিশালই তো, আমতলি থানা বরগুনা জেলা, ওই একটা কি ভাঙছে ব্রিজ, ব্রিজ ভাঙ্গা মারা গেল, মহিলা কান্না করতেছে একই জায়গায় একই গাড়িতে। ও আম্মা জান, আপনি আজকে রাত্রে ঘুমাবেন, সকালে উঠার কোনো গ্যারান্টি নাই, যদি মরিয়া যান সন্তান মা মা বলে কাঁদবে, কোনো আওয়াজ হবে না, সাদা কাফনের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে দিয়ে আসবে, আপনার স্বামী আর একটা বিবাহ করার চিন্তায় পড়ে যাবে, সন্তানেরা দুই তিন দিন কান্নার পর আর মায়ের খোঁজ খবর নিবে না। তবে যদি একজন কোরআন পড়াইয়া সন্তান দুনিয়াতে রাখিয়া যান, ওই সন্তান ডাক্তার
ডাক্তার হলেও আপনার জন্য দোয়া করতে ভুলবে না। সন্তানের যদি নামাজি কোরআন পড়নেওয়ালা বানায়া ইঞ্জিনিয়ার বানান, ওই সন্তান ইঞ্জিনিয়ারি চাকরি করার ক্ষেত্রেও কোরআন পড়ি আপনাকে দোয়া করতে ভুলবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো পারেন চেষ্টা করেন তওবা করেন। ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না, মোবাইলে সময় নষ্ট করে না, সতীত্ব নষ্ট করে না। মানুষের চরিত্র বড় অমূল্য সম্পদ, যার চরিত্র ভালো না দুনিয়ায় কেউ তাকে পছন্দ করে না। ও বোনেরা, এখন থেকে তওবা করে চলো, আল্লাহ তোমার কপাল ভালো রাখবে, তোমার দ্বারা সমাজ আবাদ হবে, ফুটন্ত গোলাপের মতো দুনিয়াটা সুন্দর হবে, ভালো সন্তান জমিনে আসবে। ও যুবক বাবারা, তোমার মতো যুবক আজকে চাকরি করে র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের নামাজ পড়ে অভাব নাই, মনটারে বুঝাও রে বাবা তুমি কেন পারবা না। নবীর আদর্শওয়ালা কত যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায় যায়, বলো বাবা তুমি কেন পারবা না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা। ও যুবক আল্লাহর গোলাম, আসলে মনে হয় তোমার কপাল খারাপ। আরে আমি হাফিজুর রহমানের বয়ান কেন, স্বয়ং নবীজি বয়ান করতেছে আবু জাহাল কালেমা পড়ে নাই, নবীজির বয়ানে কত বড় কপাল ভরা, কপাল বড় খারাপ। আর ওমরের মতো গোলাম নবীর কল্লা কাটতে আইসা কালেমা ফিরা মুসলমান হয়ে গেল, এর নাম কপাল। এই জমিনে কিছু আল্লাহর বান্দা আছে আবু জাহালের মতো কপাল ভরা, হাজারো বয়ান করিয়াও পাও ধরিয়াও যদি বুঝাই ময়দানের বাইরে গিয়ে আবার বিরোধিতা, মোনাজাতে কোনো কান্না নাই। আবার একদল যুবক এমন আছে প্যান্ডেলে গুনা নিয়ে ঢুকার পর হঠাৎ ওমরের মতো কপাল খুলে গেছে, মনে মনে আমার মাওলারে কয় মালিক এই বয়সে তো গুনা কম করি নাই, কত মায়েরে কাঁদাইলাম, এই জীবনে হাতের দ্বারা কত গুনা করলাম, চোখের দ্বারা কত গুনা করলাম, কত নামাজ সারলাম, বেপর্দায় চললাম, কত মেয়ের চরিত্র নষ্ট করলাম। আরে আমি মরিয়া গেলে আমার উপায় কি হবে, আমার চেয়ারে আর একজন বক্তা বসে যাবে, আমার মোবাইলটা আর একজনে মালিক হয়ে যাবে, আমার ঘড়িটা খুইলা আর একজন হাতে দিবে, আমার নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে কেউ রাখবে না, আমার কাজগুলো ভাগ কইরা কইরা অন্যরা নিয়ে যাবে, সবাই আমার কাজ করে ফেলবে, আমার কারণে কোনো কাজ বন্ধ হইয়া থাকবে না। অতএব তুমি আমি শেষ বিদায় হইয়া যাবরে যুবক, সাদা কাফন হবে তোমার আমার শেষ কাফন, জামা কাপড়গুলো পর্যন্ত রেখে দিবে বেলের দিয়া কাটিয়া। অতএব এখনো সময় আছে তওবা করে নাও, মনে মনে আমার মালিকের ডাকো আর বলো হে দয়ার আল্লাহ আমার কপাল কি এত খারাপ, আমার চোখে কেন পানি নাই। কত যুবক মোনাজাতে কান্না করে নামাজ পড়ে আমি কেন পারি না, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারব না। মা বাবার বুঝি কষ্ট দিয়া বরদোয়া লাগাইছি, আজকে থেকে তওবা করে নিলাম, মা বাবারে কষ্ট দিব না, আর কোনো দিন ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীজির সুন্নাত অনুযায়ী চলব, কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করব না, দাড়ি কাটব না, বেপর্দায় চলবো না, নামাজ আর সারবো না। ওমরের মতো যদি অন্তর তৈরি হয় তার চোখে পানি চলে আসবে, জানি না কার অন্তরের হালাত কেমন, তবে আমি আশাবাদী সবাই যেন তওবার দরজায় ফিরিয়া আসো। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে ছাড়ে না, আপনারা কেন পারবেন না। এখন থেকে তওবা করে নেন, মরি গেল যাব হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ,
সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএবার নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মানিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফেকি যদি কারো অন্তরে না থাকে, যাদের অন্তর তৈরি আছে তাদের বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলব। আমাদের তওবা দয়া করে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি।